জৈন ধর্ম প্রাচীন ভারতের প্রবর্তিত একটি ধর্মমত বর্তমান বিশ্বের নানা দেশে এই ধর্মমত অবলম্বীদের দেখা যায় জৈন ধর্মের মূল বক্তব্য হল সকল জীবের প্রতি শান্তি এবং অহিংসার পথ গ্রহণ জৈন দর্শন এবং ধর্মানুশীলনের মূল কথা হলো দৈব চৈতন্যের আধ্যাত্মিক সোপনের সচেষ্টায় আত্মার উন্নতি যে ব্যক্তি বা আত্মা অন্তরের শত্রুকে জয় করে সর্বোচ্চ অবস্থান প্রাপ্ত করে তাকে জিন আখ্যা দেওয়া হয় প্রাচীন ধর্মগ্রন্থগুলিতে জৈন ধর্মকে শ্রমণ ধর্ম বা নির্গ্রন্থদের ধর্ম বলা হয় কথিত আছে তীর্থাঙ্ক নামে চব্বিশ জন মহাজ্ঞানী কৃচ্ছ সাধকের একটি ধারা পর্যায়ক্রমে জৈন ধর্মের পুনরুদ্ধার করেছিল এদের মধ্যে খ্রিস্টপূর্ব নবম শতাব্দীতে ত্রাবিংশ তীর্থাঙ্ক হলেন পার্শ্বনাথ এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে সর্বশেষ তীর্থাঙ্ক হলেন মহাবীর আধুনিক বিশ্বে জৈন ধর্মাবলম্বীদের সংখ্যা তৃণমূলভাবে অনেক কম হলেও এই ধর্ম বেশ প্রভাবশালী ভারতে জৈন অবলম্বীদের সংখ্যা প্রায় এক কোটিরও বেশি এছাড়া উত্তর আমেরিকা পশ্চিম ইউরোপ অস্ট্রেলিয়া এবং বিশ্বের অন্যত্র এই জৈন অধিবাসীদের দেখা যায় জৈনরা প্রাচীন শ্রমণ অর্থাৎ কৃচ্ছ সাধনার ধর্মকে আজও বহন করে নিয়ে চলেছে ভারতের অপরাপর ধর্মমত রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তার প্রভাব বিশেষভাবে লক্ষণীয় শিক্ষাক্ষেত্রেও বৃত্তিদানের একটি প্রাচীন প্রথা জৈনদের মধ্যে আজও বিদ্যমান ভারতের এই সম্প্রদায় সাক্ষরতার হার অত্যন্ত উচ্চ শুধু তাই নয় জৈন গ্রন্থাগারগুলো দেশের প্রাচীনতম গ্রন্থাগারও বটে ভারতের প্রাচীনতম শহরের মধ্যে অন্যতম হল কলকাতা আর এই কলকাতার উত্তরে অনেক মানিক্য ছড়িয়ে আছে পরেশনাথ জৈন মন্দির তারই মধ্যে অন্যতম মানিকতলা থেকে একটু এগিয়ে গিয়ে গৌরবাড়ির দিকে গেলেই পথে পড়বে বদ্রিদাস মন্দির স্ট্রিট আর এই পথের উপর দিয়ে কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পীঠস্থান পরেশনাথ মন্দির শুধু জৈন নয় দেশ বিদেশে নানান ধর্মে মানুষদের কাছে পরেশনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। পরেশনাথ মন্দিরের আকর্ষণের অন্যতম কারণ হল এই মন্দিরের বয়স আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রায় বদ্রিদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি মন্দিরটি স্থাপন করেন মন্দিরের প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বর জী মহারাজ মন্দিরটির নাম পরেশনাথ মন্দির হলেও প্রকৃতপক্ষে এটি শীতলানাথজীর নামে উৎসর্গকৃত শীতলানাথজী হলেন জৈনদের দশতম তীর্থাঙ্ক সমগ্র মন্দিরটি ভিতরে বিভাজিত চারটি মূল ভাগে প্রধান মন্দিরের দক্ষিণে চন্দ্রপ্রভুজির মন্দির উত্তরে মহাবীর মন্দির ডান দিকে জৈন দাদাজি গুরু এবং কুশলজি মহারাজের পদচিহ্ন পুজো করা হয় মন্দিরের গর্ভ গিয়ে ভক্তরা দেখতে পান ভগবান শীতলানাথের হীরক্ষচিত কপাল মূর্তি দাদা মন্দিরটি উৎসর্গ করা হয়েছে শেষ জৈন তীর্থাঙ্ক মহাবীরের পূর্ণ নামে মন্দিরের প্রবেশপথটি সত্যি দেখার মতো এখানে চারপাশে বিভিন্ন রকমের ফুলসহ একটি ছোট জলপ্রবাহ রয়েছে যা স্বর্গ উদ্যানের অনুভূতি প্রদান করে কলকাতার পরেশনাথ জৈন মন্দিরের উত্তর দিকে অভ্যর্থনা গৃহ এবং একটি জাদুঘর রয়েছে যদি আপনি এই মন্দিরের বারান্দায় পৌঁছাতে চান তাহলে আপনাকে ১৩টি মার্বেলের সিঁড়ি অতিক্রম করতে হবে মন্দির প্রাঙ্গনের ভিতরের অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্যশিল্পের নিদর্শন যা ভক্তদের কাছে আজও বিস্ময়ের কারণ মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন রয়েছে আয়না খচিত স্তম্ভ এবং রঙিন ঘষা কাজ দিয়ে সাজানো জালনা মন্দির চত্বরের ভিতরে এবং বাইরে সমস্ত অঞ্চলটি জুড়ে রয়েছে অনেকগুলো ফুলের বাগান এবং পুরনো ফোয়ারা সব মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তির আমেজ পরাস্টাদ মন্দিরের ভিতরের পুকুরটিও বেশ বিখ্যাত এর জলে রয়েছে রং নানান মাছ মন্দিরগুলোর ভিতরে দেওয়ালে খুঁজে পাবেন চিত্রশিল্পী গণেশ মুস্কারের আকার নানান পৌরাণিক চিত্রকলা কথিত আছে পরেশনাথ মন্দিরের গর্ভগৃহের ভিতরে একটি ঘিয়ের প্রদীপ যা টানা আঠারোশো সাল থেকে জ্বলে আসছে এবং আজ পর্যন্ত কখনো নিবে যায়নি অহিংসা এবং শান্তির প্রতীক হিসাবে এই পূর্ণশিখা চিরতরে জলমান থাকবে তাই কাম্য প্রতি বছর কার্তিক পূর্ণিমার পবিত্র দিবসে তীর্থাঙ্ক পরেশনাথের স্মরণে একটি পবিত্র উৎসব উদযাপিত হয় এবং একটি ঐতিহ্য বিশাল শোভাযাত্রা বার করা হয় যা একশো বছর আগে শুরু হয়েছিল এবং এখনও এটি অত্যন্ত শ্রদ্ধার সাথে চলে এসেছে এই হলো উত্তর কলকাতার পরেশনাথ মন্দির নিয়ে অল্প কিছু কথা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার চ্যানেলটিকে